এদিকে ঈদের দিন ঘুরতে বেরিয়ে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছে, আহত আরও বেশ কয়েকজন। এর মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 4 যুবক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ পৌর সদরের নতুন বন্দর এলাকায় সোনাহার দেবীগঞ্জ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত 6 জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কাউসার আলী নামের একজনের মৃত্যু হয়। বাকিদের রংপুর মেডিকেলে নেওয়ার পথে মারা যায় সাপির নামে আরও একজন। এছাড়া রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাপির ও বরকত নামে আরও 2 জনের। এদিকে নেত্রকোনার কর্মাকান্দায় পাহাড় দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে 3 যুবকের। বৃহস্পতিবার বিকালে ভারত সীমান্ত সড়কের চেংনি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা কুমিল্লাপাড়া গ্রামের হৃদয় মিয়া এবং আমতলা গ্রামের হালিম হোসেন। আর নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শাহিন ও সানি নামে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মুমূর্ষ অবস্থায় আরেকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 1 জনের। দেবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।